আজকে মানুষ মানুষকে হত্যা করছে, এর বেলায় দরদের প্রশ্ন উঠছে না, অনেক জায়গায় মানুষ বলি দিয়া হচ্ছে। এই ভারতবর্ষে সব থেকে বেশি যদি কেউ পশু হত্যা বা গরু বলতে পারি হত্যা করে, সেটা হলো হিন্দু সম্প্রদায়ের এক শ্রেণী মানুষ যারা বড় বড় কারখানা তৈরি করে। এখানে মানুষ হত্যা মানবতা শেষ হয়ে যাচ্ছে, এখানে মানুষের কোন প্রশ্ন নেই। সেই মুসলমান এটা রাজনীতির ফায়দা ছাড়া অন্য কিছু নয়। সেটা হচ্ছে যোগী আদিত্যনাথের যে উত্তরপ্রদেশ, যে যোগী বড় সাধু সেজে ঘুরে বেড়ায়, অথচ কত বড় ভণ্ড সে সমাজ বুঝতে পারছে। ভিডিওটা একটু বড় হচ্ছে, সবাইকে বলবো একটু মনোযোগ দেখবেন, শোনা জানা দরকার। সর্বপ্রথম জিনিস হচ্ছে আমাদের এডুকেশন দরকার। আপনারা বেশি বেশি করে পড়াশোনা করুন, বাচ্চাদের ঘরে কাজকামে না লেগে কষ্ট হলেও পড়াবার চেষ্টা করুন। যদি ভালো মেরিটোরিয়াস ছাত্ররা বেড়ে নিয়ে হয়, পড়ার জন্য যদি অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি আর্থিক সহযোগিতা করব। কেন এডুকেশন নাই বলে আজকে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত। একটা বিতর্ক চলছে যে কুরবানির পশু নাকি নিরীহভাবে হত্যা করা হয়, কুরবানি করা হয়, কিন্তু আমরা দেখেছি যে এর পূর্বে সেই পশুগুলোকে কিন্তু হত্যা করে খাওয়া হয়, মানুষ খায়, কিন্তু তখন এই প্রশ্নটা ওঠে না। কিন্তু এই মুহূর্তে কুরবানির সামনে ঈদুজ্জোহার কয়েকদিন পরেই, তো এই মুহূর্তে এই প্রশ্নটা বাড়ছে যে কুরবানির পশু নাকি হত্যা করা হচ্ছে, নিরীহভাবে হত্যা করা হচ্ছে, মুসলিম ভাইরা নিরীহভাবে হত্যা করে তাদেরকে খাচ্ছে। কি বলবেন এই বিষয়টা? প্রথম কথা বলবো, কারা এই প্রশ্নটা তুলছে, তাদের মধ্যে কি এডুকেশন আছে, কি কোয়ালিফাই আছে জানা দরকার, প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছে এবং পৃথিবীতে যা কিছু আছে সবকিছুই তিনি সৃষ্টি করেছে। আমাদের ঘরে শাকসবজি খাওয়ার জন্য দাঁত দিয়েছে এবং পশু যেগুলো হালাল করেছে সৃষ্টিকর্তা সেগুলো খাওয়ার জন্য দাঁত দিয়েছে। এবং সায়েন্স মেডিকেল দেখে দেখা যাচ্ছে যে একটা মানুষ ভেজিটেবল যেমন খাবে গোস্ত তেমন খাবে। তিন নম্বর কথা হচ্ছে, আজকে যারা প্রশ্ন তুলছে তারা কারা আমি জানি না, তবে তারা প্রশ্ন তুলছে আমি এতটুকু জানি ওরা নিজেরা রাজনীতি করার জন্য আওয়াজ তুলেছে। মোটে ওদের পশুদের উপর দরদ বা এরকম কিছু ব্যাপার নাই, তারা রাজনীতি রুটি সাকার জন্য এই কথাটাকে তুলেছে। এটা বিভাজনের একটা রাজনীতি করা যায়, যেটা খুব দুঃখের বিষয়, ভারতবর্ষে এই সময় খুব ব্যাপকভাবে এটা হচ্ছে। আর এর জন্য দোষী আমরাই, আমরা বলতে মুসলিমরাই। যদি বলেন কেন, আমরা মুসলিমরা নিজেদের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভুলে গিয়ে আজকে কোথা মুশরিক কাফের মুনাফিক দুপায়ে পশু যারা তাদের পিছনে ঘুরে বেড়াচ্ছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। আজকে আমরা আমাদের অস্তিত্বের কথা ভাবতাম যে আমরাই পারি একমাত্র নাইকে প্রতিষ্ঠিত করছি, আমরাই পারি দেশের সার্বভৌমত্ব সবকিছুকে হেফাজত সুরক্ষিত রাখতে, কিন্তু আমরাই দেখা যাচ্ছে আমাদের নিজেদের সেই প্রাচীন ঐতিহ্য, আমাদের নিজেদের শিক্ষা, নিজেদের কালচার সব ছেড়ে দিয়ে আমরা সামান্য কিছু পয়সার লোভে বলতে পারেন বা যে কোনো লোভে আমরা এমন লোককে আমাদের নেতৃত্ব দিয়েছি, এমন লোককে ওপরে পাঠিয়েছি যারা ওপরে গিয়ে এই সকল মুশরিক বা কাফের মুনাফেক যারা বিগত দিন ব্রিটিশদের দালালি করেছিল সেই তাদের হ্যাঁ হ্যাঁ তাদের সুরে সুর দিচ্ছে। এর জন্য আজকে আমার ভারতবর্ষে এই সব কথাগুলো এই সকল সন্ত্রাসীরা বলার সুযোগ পাচ্ছে। তৃতীয় নম্বর কথা, আজকে কুরবানির সময় যে আওয়াজ তুলেছেন, ভিডিওটা একটু বড় হচ্ছে, সবাইকে বলবো একটু মনোযোগ দেখবেন, শোনা জানা দরকার। আরেকটা বিষয় হলো এটাই যে দেখুন, পশু হত্যা করা হচ্ছে, কোরবানিতে আমরা কি করি এটা জানতে হবে। আর পশুকে তো হত্যা সবাই করে, কিন্তু আমরা যেভাবে করি অন্যজনদের থেকে কিন্তু ভিন্ন। আমরা মানবতার দরদ ইনসানিয়াতের পরিচয়টা দিয়ে করি, কেন প্রভু আমাদেরকে ওটা হালাল করেছে, প্রভুর হুকুম আছে সেজন্য। অথচ আমরা যদি ইতিহাস খুলে দেখি বা আমরা যদি এখনো সজাগ হই, স্পেনে ছুরি চাকু দিয়ে একটা সময় আছে বছরে তাদের হাজার হাজার লক্ষ লক্ষ ষাঁড়কে নির্মমভাবে হত্যা করে, মানে খোঁচা মেরে ছুরি চাকু দিয়ে ক্ষতবিক্ষত করা হয়। তারপরে ডেনমার্কে প্রতি বছরে সমুদ্রতে ডলফিন মাছ, যে ডলফিন মাছকে সবাই ভালোবাসে, সেই ডলফিন মাছকে তারা একটা আনন্দ করে উৎসব মনে করে তাদেরকে এভাবে হত্যা করে, এভাবে কষ্ট দেয় যে সমুদ্রের ওই এলাকাগুলো পুরো রক্তে লাল হয়ে যায়। তারপরে ইহুদিদের মধ্যে যদি দেখা যায় হাজার হাজার
মুরগিকে পাথর মেরে মেরে মারে, ওদের একটা রীতি আছে এবং খুবই মর্মাহত ভাবে হত্যা করে, পাথর মেরে মেরে দদকে দদকে মারে, যেটাকে বলা হয় কষ্ট দিয়ে। তারপরে দেখা যাচ্ছে খ্রিস্টানরা নববর্ষে দেখা যাচ্ছে ভারতীয় পাখিদের ঘরে হাজার হাজার লক্ষ লক্ষ পাখিকে হত্যা করে, করে এটাকে উৎসব করে তারা। এর বেলায় কোন প্রশ্ন ওঠে না, বারবার শুধু মুসলমানদের বেলায় প্রশ্ন ওঠে কেন। এখানে বোঝা যাচ্ছে যে সবাই যা করবে ও তো অন্যায় থাকলেও অন্যায় নয়, মুসলমানরা যদি ঠিকও করে তাও অন্যায়, কেন মুসলমানদের ঘরে দিয়ে রাজনীতি করা হয়। মুসলমানকে দেখিয়ে একদল লোক আর একদল লোককে বোকা বানিয়ে রাজনীতির রুটি সাজতে চায়, এই জন্য মুসলিমটাকে সবসময় সামনে নিয়ে আসে। এটা আমার ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি শুরু হয়েছে। আর এই ভারতবর্ষে সব থেকে বেশি যদি কেউ পশু হত্যা বা গরু বলতে পারি হত্যা করে, সেটা হল হিন্দু সম্প্রদায়ের এক শ্রেণীর মানুষ, যারা বড় বড় কারখানা তৈরি করে রেখেছে এবং পৃথিবীর বুকে নাম করা একটা কারখানা বোম্বাই রয়েছে আলকাবির, নামটা শুনলে তো মানুষ চমকে যাবে মুসলিম। এটি তো পলিসি যাতে বিশ্বের মুসলমানদের ঘরেও মুসলিমদের কারখানা মনে করে এই কাটাকে হারাম অবৈধ জবাই মানে পশু হত্যাকে খাওয়াতে পারে। দ্বিতীয় নম্বর আর নূর, যেটা হচ্ছে যোগী আদিত্যনাথের যে উত্তরপ্রদেশ, যে যোগী বড় সাধু সেজে ঘুরে বেড়ায়, অথচ কত বড় ভণ্ড সে সমাজ বুঝতে পারছে, তাহলে আজকে সে তার রাজ্যে একটা এত বড় কারখানা রয়েছে। এটা ভারতবর্ষ আছে পৃথিবীর বুকে নম্বর ১ গরু এক্সপোর্ট ইম্পোর্টের কারখানাতে। তাহলে হিন্দু ভাইয়েরা তারাও দেখুন, এবং সেখানে যেভাবে হত্যা করা হয় পশুগুলোকে দেখলে, দৃশ্যগুলো দেখলে অবাক হয়ে যাবে, যেটা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন চ্যানেলে ভাইরাল হচ্ছে দেখতে পাবেন। এবার চলে আসুন আমার কুরবানির ব্যাপারে। দেখুন হযরত নবী ইব্রাহিম আলাইহিমুসসালাম, তিনি রাব্বুল আলামিন সৃষ্টিকর্তাকে বড় ভালোবাসতেন। তিনি একজন নবী ছিলেন, পথ প্রদর্শক ছিলেন, মেসেঞ্জার ছিলেন, আওতার ছিলেন। তিনাকে রাব্বুল আলামিন ওহি নাজিল করলেন, গায়েবী আওয়াজ, যে তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো। তিনি বলেন আপনাকে, তা আমাকে যদি তুমি ভালোবাসো, আমি ছাড়া তোমার কাছে সবচেয়ে যেটা বড় প্রিয় সেই প্রিয় জিনিসটা আমার রাস্তায় উৎসর্গ করো। সেটা অনেক বড় ইতিহাস, বলতে গেলে অনেক সময় লাগে, কম বেশি আপনারা সবাই বুঝতে পারছেন, কিন্তু এই মূর্খগুলো যদি দেখে যদি একটু জ্ঞান হয়, একটু বলতে চাইছিলাম, যাক এরা জেনেও অবুঝ হয়ে আছে, কিন্তু রাজনীতি রুটি সাজতে চাই, তো যাক বেশি লম্বা করছি না। সেখানে দেখা যাচ্ছে তেনার সব থেকে প্রিয় হচ্ছে কি, তেনার একটা সন্তান যার নাম হযরত ইসমাইল আলাইহিমুসসালাম, ছোট বাচ্চা, সেই বাচ্চাকে খবে দেখছে। তো উনি প্রভুর খুশির জন্য বোঝাতে চাইছে যে আমার কাছে সব থেকে আগে প্রভু উৎসর্গ করতে চাইলেন, কিন্তু দেখা যাচ্ছে সেই জায়গায় উনি নিজের চোখটাকে বেঁধে রাখলেন, কেন বাচ্চা বলেছিল বাবা আপনার হয়তো আমার উপরে মায়া এসে পারে, কিন্তু না আমার থেকেও আপনার কাছে সৃষ্টিকর্তার হুকুমটাকে, কেন তিনি তৈরি করেছে আপনাকে, আমাকেও তৈরি করেছে, আমাকে যখন পছন্দ করেছে আপনি কেন তার কাছে উৎসর্গ করবেন না, তাই আমার চোখেটা আপনার চোখেটা পট্টি বেঁধে রাখে। অনেক বড় কথা, পট্টিটা যখন খুললো দেখা যাচ্ছে ওনার পরিবর্তে সেখানে একটা দুম্বা বা উট এখতলাপ আছে। এটা কোথায়? আরবে। ও দেশে দুম্বা বা উট একটা প্রচলন ব্যাপক, আমার দেশে যেমন গরু বকরি খাসি প্রচলন ব্যাপক, ওই জায়গায় ওটা ব্যাপক। তাহলে সেই জায়গায় সেই সূত্র অনুযায়ী আমরাও ইবাদত ইসলামে দুই ধরনের, একটা হলো বাদানি শরীরের ইবাদত, একটা মালের ইবাদত, কুরবানিটা হলো দুটোই। একটা এখানে দুরেকাত নামাজ আছে প্রভুর শুক্রিয়াতে আমরা তাকে রুকু সেজদা দিই, এবং আমরা তার খুশির জন্য নিজেদের অর্থ থেকে মেহনতি পয়সা থেকে তিনার রাস্তায় এই কুরবানির পশুটা দিই। এই পশুটা কিভাবে দেওয়া হয়? পশুটাকে আমরা অনেক আগে কিনি, সেই কিনে সেটাকে যত্ন করি, ঘরে নিজে লালন পালন করি, বড় করি, তাকে গোসল করাই, লাওয়াই, তাকে খাদ্য খাওয়াই, ভালোভাবে তাকে যত্ন করে বড় করি। বড় করার পরে কুরবানির দিনে তাকে পানি পান করায়, তার গায়ে মাথায় হাত বুলে তাকে আদর করি, আদর করে তাকে যত্ন করে দেখা যাচ্ছে তাকে জমিনে শুয়ে দিয়ে তাকে সুন্দরভাবে ধারালো ছুরি দিয়ে, ভালো তো যাতে কষ্ট না হয় পশুটার, কিন্তু প্রভুকে তো খুশি করতে হবে, প্রভুর হুকুমটা তো আমার কাছে বড় আগে। এবার যদি কেউ শুকনো দরদ দেখায়, মায়ের থেকে একটা প্রবাদ বাক্য যে মাসির দরদ না খালার দরদ যেটাই বলেন, হ্যাঁ এটা জানতে হবে ভণ্ডমি। অতএব প্রভু আমাকে যখন এটা হুকুম করেছে, সৃষ্টিকর্তার হুকুমের আগে দরদ দেখানো ঠিক নয়। আজকে মানুষ মানুষকে হত্যা করছে, এর বেলায় দরদের প্রশ্ন উঠছে না, অনেক জায়গায় মানুষ বলি দেওয়া হচ্ছে। আজকে কামাখ্যা বলেন বিভিন্ন জায়গায় রিপোর্ট পাওয়া যায় যে নর বলি দিয়েছে, এইগুলো কি?
এখানে মানুষত্ব মানবতা শেষ হয়ে যাচ্ছে, এখানে মানুষের কোন প্রশ্ন নেই, সেই মুসলমান। এটা রাজনীতির ফায়দা ছাড়া অন্য কিছু নয় ভাই। যাক, আপনি যখন প্রশ্ন করছেন আমি বলছি, এবং সমাজ জানুক, তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে তখন সেটাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করা, এই যে বিগত দিন তাকে লালন পালন করার জন্য অনেকে খেতেও ফেলে, চোখ দিয়ে পানি এসে যায়, এবং সেটা কি করা হয়, সেই গোস্তটাকে সেই সিমনিটাকে দেখা যাচ্ছে গরিবের মধ্যে বন্টন করা হয়। গরিবে একটা খাদ্য পেল, একটা মানুষের সোরাহা হলো, যেখানে পশু হত্যা সারা বছর করছে হিন্দু সম্প্রদায়ের মানুষ, বড় বড় কারখানা তৈরি করে, তার বেলায় কোন রকম অভিযোগ আপত্তি আসে না, শুধু মুসলমানদের বেলায় আসে কেন? এটা বুঝতে হবে, এটা একটা রাজনীতির ফায়দা। এই জায়গায় আমি বলবো, শিক্ষিত সমাজ যারা মুসলিম সমাজের আছে, আপনারা রাজনীতিতে অংশগ্রহণ করুন, আগে আসুন। যে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সমাজকে বোকা বানিয়েছে, সেই প্ল্যাটফর্মের লোক এই সকল মানুষকে যদি জবাব দেয় অতি উত্তম হবে। একটা এই বিরোধীগুলো করছে কারা দেখতে হবে, এইগুলোর পিছনে রাজনীতির লোকেরা লুকিয়ে আছে, একদল অশুভ লোক রয়েছে যারা ভারতকে ডিভাইড তৈরি করছে। তাহলে আমাদের উচিত এই লোকগুলোকে জবাব দিতে গেলে রাজনীতির প্ল্যাটফর্মের লোককে দিয়ে জবাব দিলে এটা আরো বেশি ভালো হয়। তাহলে সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদের বর্তমান মুসলিমদের মধ্যে যারা সেজে আছে বা দাবি করে রাজনীতিতে আছে, এদের মধ্যে বেশিরভাগটা দেখুন এদের পয়সা নিয়ে এদের পাশেটে ঘুরে বেড়াচ্ছে, তাই জন্য বলা সহজ পড়ছে। এই জায়গায় আমি বলবো এদের উপযুক্ত জবাব দিবার সবচেয়ে উত্তম পন্থা হলো শিক্ষিত সমাজ, যারা মানবতা প্রেমিক, দেশ প্রেমিক, এবং যারা রব্বুল আলামিনকে প্রকৃত ভালোবাসছে, তবে ইনসাফ আছে, ইনসানিয়াত আছে, ন্যায় প্রতিষ্ঠিত করতে চায়, তাদের উচিত রাজনীতিতে অংশগ্রহণ করা, তাদেরকে বড় বড় জায়গায় আসা। তাহলে এই সকল দুপায়ে পশুগুলো, সন্ত্রাসগুলো দেশকে টুকরোও করতে পারবে না, আর এই সকল উস্কানিমূলক কথাও বলতে পারবে না। এটা আমি মনে করি উত্তরপ্রদেশে একজন বিজেপি বিধায়ক ঠিক এই মন্তব্যটাই করেছে যে আপনারা নিজের সন্তানকে কুরবানি দিন, কি বলবেন? দেখুন, আপনি মিডিয়ার মানুষ, আপনাদের কথা তো রুখতে পারি না, আপনাদের স্বাধীনতা আছে। আপনি যে পার্টির বা যাদের নাম বলছেন এদেরকে আমি মানুষের খাতায় মনে করি না, এরা আমার দেশকে টুকরো করছে, এরা ব্রিটিশের সব এজেন্ট, এদের বিষয়ে কি উত্তর দেবো? এদের বিষয়ে কথা বলা মানে একেবারে আমার নিজেকে লজ্জা লাগে। এদের বিষয়ে কোনো গুরুত্ব দেবেন না, এদের বিষয়ে কথা আমি কিছু উত্তর দেব না, কেন এরা মানে এদের কি বলবো, এরা দুপায়ে পশুতে পরিণত হয়ে গেছে। তবে একটা কথা যেটা বললেন যে নিজের বাচ্চাকে কুরবানি দেওয়া দরকার, এই কথাটা আমি ব্যক্তিগত বলবো যে আমার কমকে এই কথা থেকে সামনে রেখে একটা কথা বলছি, শিক্ষা নেওয়া দরকার। হ্যাঁ, নিজের বাচ্চাকে কুরবানি দিতে শেখুন, কিসের? দেশকে বাঁচাবার জন্য, ইনসাফকে টিকাবার জন্য। দেশের মধ্যে দেশের সংবিধান চলছে না, দেশের মধ্যে সংবিধান বিরোধী কথা চলছে, দেশের মধ্যে দেশদ্রোহীরা প্রকাশ্য দাদাগিরিতে ঘুরে বেড়াচ্ছে। এই জায়গায় আমার কমকে বলবো, আসুন আপনার বাচ্চাগুলো কি কুরবানি করুন, অর্থাৎ আল্লাহর খুশির জন্য ছেড়ে দিন, ইনসাফ কায়েম করার জন্য, ন্যায় কায়েম করার জন্য, সত্যকে কায়েম করার জন্য, মানবতাকে কায়েম করার জন্য, দেশকে বাঁচাবার জন্য আপনার বাচ্চাগুলোকে উৎসর্গ করুন, কুরবানি করুন, যাতে আপনার বাচ্চারা এই সকল চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করে দেশ থেকে সন্ত্রাস মুক্ত, দেশটাকে সন্ত্রাস মুক্ত করতে পারে, এই সকল অপদার্থ গুলোর জবাব দিতে পারে। এটা আমি বলবো।